আছি আমাদের আজকের ক্লাসে। আমরা লিভার ডিজিজ নিয়ে কথা বলছিলাম। আমরা এর আগে লিভারের অ্যানাটমি, ফিজিওলজি এবং পরবর্তীতে হচ্ছে বেনাইন ডিজিজ অফ দ্য লিভার, এর মধ্যে পোর্টাল হাইপারটেনশন, এর সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট সেগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলাপ করব লিভার ইনফেকশন নিয়ে। লিভারে আসলে বেশ কিছু ইনফেকশন হয় যেগুলোর পেশেন্ট আমরা আমাদের এই সাবকন্টিনেন্টে পেয়ে থাকি, বাংলাদেশে বিশেষ করে। যে সমস্ত দেশ এই ট্রপিক্যাল রিজিয়নে শেষ হচ্ছে, যেমন হচ্ছে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, এই রিজিয়ন গুলোতে এই ডিজিজ গুলো কমন, এবং এর প্রত্যেকটা ডিজিজই বাংলাদেশে কমন। তো লিভার ইনফেকশন এটা খুব কমন একটা টপিক, যেগুলো সার্জারি ভাইভাতে, সার্জারি রিটেন পরীক্ষাতে, এমনকি সার্জারি অস্থি পরীক্ষাতেও থেকে থাকতে পারে। সো আমাদেরকে লিভার ইনফেকশন খুব ভালো করে জানতে হবে। আমরা যদি আলাপ করতে যাই, তাহলে আমাদের প্রথমেই যে ডিজিজটা আসে সেটা হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস। পায়োজেনিক মিন্স হচ্ছে যেখানে পাস ফরমেশন হয়, এবং এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। আরেক ধরনের লিভার অ্যাবসেস আছে, যেটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, যেটা এন্টামিবা হিস্টোলাইটিকা, এই অ্যামিবা দিয়ে হয়। তাহলে পায়োজেনিক লিভার অ্যাবসেসটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। এটা বেশি দেখা যায় হচ্ছে 50 এবং 60 এই বয়সের মানুষের মধ্যে, এবং এটাতে বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজ যেগুলো আছে সেগুলোর সাথে খুব কমন রিলেশন আছে। যেমন যদি বিলিয়ারি ট্র্যাক্টে বা বাইল ট্র্যাক্টে কোনো স্টোন থাকে, তখন কিন্তু লিভার অ্যাবসেস ফরমেশনের সম্ভাবনাটা বেশি থাকে। আর কিছু কিছু কারণ আছে যেগুলো আসলে লুকায়িত থাকে, যেগুলোকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোজেনিক। কিছু কিছু কোমরবিড কন্ডিশন আছে যেগুলোর সাথে এই পায়োজেনিক লিভার অ্যাবসেসটা রিলেটেড। যেমন কোনো পেশেন্টের যদি লিভার সিরোটিক হয়, পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, যেমন হচ্ছে ডায়াবেটিস যদি থাকে পেশেন্টের, যদি ক্রনিক রেনাল ফেলিওর থাকে, যদি পেশেন্টের কোনো ম্যালিগন্যান্ট ডিজিজ থাকে, এমনকি যদি কোনো পেশেন্ট কেমোথেরাপি পায়, তখন কিন্তু এই ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের লিভার অ্যাবসেস বা পায়োজেনিক লিভার অ্যাবসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। লিভার অ্যাবসেস কিভাবে হচ্ছে? লিভারে অর্গানিজম গুলো কোত্থেকে আসতেছে? দেখা যায় যে ডিরেক্টলি লিভারে অর্গানিজম খুব কমে যায়, কিন্তু ইনডিরেক্টলি লিভারের মধ্যে অর্গানিজম গুলো হচ্ছে পোর্টাল ভেইন অথবা হেপাটিক আর্টারি, এই দুইটার ভাস্কুলার স্ট্রাকচারের মাধ্যমে লিভারের মধ্যে ঢুকতেছে। যেহেতু পোর্টাল ভেইনের সার্কুলেশনটা বেশি, এই জন্য জিআইটি থেকে, বিশেষ করে হচ্ছে লার্জ বাওয়েল থেকে, যেমন অ্যাপেন্ডিক্স, কোলন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ব্যাকটেরিয়াগুলো খুব কমনলি পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারের মধ্যে যাচ্ছে, এবং সেখানে সে ইনফেকশন তৈরি করে আলটিমেটলি অ্যাবসেস করতেছে। তো লিভারের মধ্যে যখন ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি লোডে যায়, তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো টিস্যু ইনভেড করে, মানে লিভার সেলের মধ্যে ইনভেড করে, সেখানে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়। যে কোনো ইনফেকশনেই সারাউন্ডিং এরিয়া থেকে নিউট্রোফিল চলে আসে, এবং নিউট্রোফিল এবং ব্যাকটেরিয়া এই দুইটার মধ্যে কিন্তু আলটিমেটলি যুদ্ধ চলতে থাকে, এবং দেখা যায় যে সেখানে লিভার সেল মারা যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, এমনকি নিউট্রোফিলও মারা যাচ্ছে, এবং চারপাশে একটা ফাইব্রাস লেয়ার তৈরি হচ্ছে, সেটাই আলটিমেটলি হচ্ছে ভিতরের দিকে পাস থাকবে, এবং বাইরের দিকে একটা পায়োজেনিক মেমব্রেন থাকবে। পায়োজেনিক মেমব্রেন, সেটাকে বলা হচ্ছে আলটিমেটলি অর্গানাইজড অ্যাবসেস, সেটাই হচ্ছে লিভার অ্যাবসেস। তাহলে আমরা আলাপ করতেছিলাম যে কোন কোন রুটে যায়,
সেই রুটগুলো হচ্ছে মেইনলি কোর্টাল ভেইন, দেন হচ্ছে হেপাটিক আর্টারি, অনেক সময় হচ্ছে বিলিয়ারি ট্রিতে রিট্রোগ্রেড ইনফেকশন হয়, যেমন হচ্ছে জিআইটি থেকে মেইনলি হচ্ছে লার্জ বাউলের মধ্যে, জিআইটি লার্জ বাউলের মধ্যে এবং টার্মিনাল আইলিয়ামের ওখানে কিন্তু ব্যাকটেরিয়া থাকে। প্রক্সিমাল পার্ট অফ দ্য স্মল বাউল যেমন হচ্ছে জেজুনাম এবং ফার্স্ট পার্ট অফ দ্য আইলিয়াম, মানে ফার্স্ট পার্ট মিনস হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য আইলিয়াম, তাহলে ডিউডেনাম, জেজুনাম এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য আইলিয়াম এটা অনেকটা স্ট্রাইট, কারণ হচ্ছে এখানে যে এনজাইমগুলো থাকে যেগুলো ফুড পার্টিকেলকে ডাইজেস্ট করে সেই এনজাইমগুলো কিন্তু ব্যাকটেরিয়াগুলোকেও ডিস্ট্রয় করে, কিন্তু আলটিমেটলি টার্মিনাল পার্ট অফ দ্য স্মল বাউল যেমন হচ্ছে টার্মিনাল আইলিয়ামের দিকে অর্গানিজমগুলো থাকে, মেইনলি থাকে হচ্ছে লার্জ বাউলের মধ্যে। এখানে প্রচুর অ্যানারোবিক গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকে এবং সেগুলো কিন্তু কোনো কারণে যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে তখন হচ্ছে মাইগ্রেট করে হচ্ছে প্রক্সিমালি লার্জ বাউল থেকে টার্মিনাল আইলিয়ামে আসলো, টার্মিনাল আইলিয়াম থেকে প্রক্সিমাল আইলিয়ামে আসলো, দেন হচ্ছে জেজুনামে গেল এবং আলটিমেটলি ডিউডেনামে আসলো। তো ডিউডেনাম থেকে দেখা যায় যে বিলিয়ারি ট্র্যাক্ট সবসময় হচ্ছে তার একটা বাইল ফ্লো মেনটেন্যান্সের মাধ্যমে এই অর্গানিজমগুলোকে ক্লিয়ার করে, কিন্তু কোনো কারণে যদি বাইল ফ্লো অবস্ট্রাক্টেড হয় তখন কিন্তু ডিউডেনামের যে অর্গানিজমগুলো সেগুলো বাইল ডাক্টে এন্টার করে এবং সেই বাইল ডাক্ট থেকে সে লিভারের মধ্যে ছোট ছোট বিলিয়ারি যে রেডিকেলগুলো আছে সেগুলোর মধ্যে সে অ্যাবসেস ফর্মেশন করে, এটাকেই বলা হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন এবং এটা বিলিয়ারি ট্রির মাধ্যমে হয়। এবং অনেক সময় হচ্ছে ডিরেক্ট এক্সটেনশন হয়, ডিরেক্ট এক্সটেনশন সেটা হচ্ছে লিভারের আশেপাশে যে অর্গানগুলো থাকে যেমন হচ্ছে ডিউডেনামে যদি কোনো ইনফেকশন থাকে, গল ব্ল্যাডারে যদি কোনো ইনফেকশন থাকে, কোলনে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু লিভারের মধ্যে ইনফেকশন তৈরি করতে পারে এক্সটেনশন, এবং মাঝে মাঝে হচ্ছে পেনিট্রেটিং টুমার মাধ্যমে লিভারের মধ্যে অর্গানিজম এন্টার করতে পারে। বাইরে থেকে কোনো একটা শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন ইঞ্জুরি হয় লিভারের মধ্যে তখন ওই ইঞ্জুরির সময় অর্গানিজম এন্টার করতে পারে এবং সেটা দিয়ে লিভার অ্যাবসেস। তাহলে এগুলো কিন্তু অনেকগুলো রুটে লিভারের মধ্যে এই অর্গানিজমগুলো এন্টার করে। তো সবগুলোই আমরা আসলে আলাপ করলাম এখানে, তো পোর্টাল ভেইনের মাধ্যমে কি কোন কোন ইনফেকশন থেকে এই অর্গানিজম গুলো যাচ্ছে, এবং সেখানে দেখা যায় যে লার্জ বাউলের যে ইনফেকশন গুলো সেই ইনফেকশন গুলো থেকেই বেশি যায় এবং তার মধ্যে কমন হচ্ছে ডাইভার্টিকুলাইটিস, লার্জ বাউলে ডাইভার্টিক গুলাই থাকে ফরমেশন হতে পারে এবং সেখানে ইনফেকশন হয়ে সেখানে পাস ফরমেশন হতে পারে এবং সেই ডায়াবেটিকুলাইটিসের যে ইনফেকশন সেটাকে আমরা বলতেছি ডাইভার্টিকুলাইটিস, যদিও এটা আমাদের দেশে কমন না, এটা বাইরের দেশে কমন। আমাদের দেশে কমন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস থেকে পোর্টাল ভেইনের মাধ্যমে যেতে পারে, তাহলে আরও যেতে পারে হচ্ছে প্যানক্রিয়েটাইটিস থেকে, দেন হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেমন হচ্ছে আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ থেকে, দেন হচ্ছে পেলভিসে ইনফেকশন হয় অনেক সময়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আমরা বলি এটাকে, তারপর হচ্ছে ওমফেলাইটিস ইন নিউবর্ন, বাচ্চাদের ওমফেলাইটিস থেকেও যেতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে মোস্ট কমনলি পোর্টাল ভেইনের মাধ্যমে অর্গানিজম গুলো যায় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস থেকে, তারপর হচ্ছে লার্জ বাউলের ডায়াবেটিকুলাইটিস থেকে, দেন হচ্ছে প্যানক্রিয়েটাইটিস থেকে, দেন হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থেকে, আর হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকে বা পিআইডি থেকে। এই সমস্ত জায়গা থেকে অর্গানিজম গুলো পোর্টাল ভেইনের মধ্যে যায়, যেটাকে বলা হচ্ছে পায়েলোপ্লেভাইটিস। প্লেভাইটিস মিন্স হচ্ছে ভেইনের ইনফ্ল্যামেশন এবং সেটা যখন অর্গানিজম ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে অথবা কোনো পাস এর থ্রম্বাস দিয়ে হচ্ছে তখন সেটাকে বলা হয় হচ্ছে পায়েলোপ্লেভাইটিস, এবং সেখান থেকে আলটিমেটলি লিভারের মধ্যে অর্গানিজম গুলো
ইনোকুলেট করে এবং সেখানে অ্যাবসেস ফর্মেশন করে। আর্টারির মাধ্যমে কখন যায়? যখন কোনো সিস্টেমিক ইনফেকশন থাকে, ব্লাডের মধ্যে কোনো অর্গানিজম থাকে, তখন কিন্তু সেখান থেকে আর্টারির মাধ্যমে লিভারের মধ্যে সেই অর্গানিজমগুলো প্রবেশ করতে পারে। যেমন হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া যদি থাকে, ব্যাকটেরিয়ামিয়া মিনস হচ্ছে ব্লাডের মধ্যেই ব্যাকটেরিয়া, এবং সেটা কমনলি পাওয়া যায় হচ্ছে এন্ডোকার্ডাইটিসে, তারপর হচ্ছে নিউমোনিয়াতে, এবং অনেক সময় হচ্ছে অস্টিওমাইলাইটিস। তাহলে অস্টিওমাইলাইটিস, নিউমোনিয়া এবং এন্ডোকার্ডাইটিস, এই সমস্ত কন্ডিশনে কিন্তু অর্গানিজমগুলো ব্যাকটেরিয়ামিয়া প্রোডিউস করতে পারে। ব্যাকটেরিয়া মিনস হচ্ছে ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া, এবং সেই অর্গানিজমগুলো আলটিমেটলি হার্ট থেকে অ্যারোটা হয়ে সিলিয়াক ট্রাঙ্ক হয়ে হেপাটিক আর্টারির মাধ্যমে লিভারের মধ্যে যায়, এবং লিভারের মধ্যে সেগুলো মাল্টিপ্লাই করে অ্যাবসেস ফর্মেশন করে। আগে আমরা বলছি যে ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে এই অ্যাবসেসগুলো বেশি হয়, সেটা এখানে বলা আছে। তাহলে দেখা যাচ্ছে যে হেপাটিক অ্যাবসেস এটা লিভারের আসলে রাইট এবং লেফট লোব, আমরা আগে আলোচনা করেছি অ্যানাটমি ডিসকাশনের সময়, সেই রাইট এবং লেফট লোবের মধ্যে মোস্ট কমনলি হয় হচ্ছে রাইট লোবের মধ্যে, মোস্ট কমনলি হয় হচ্ছে রাইট লোবের মধ্যে। এটার কারণ হচ্ছে রাইট লোবের মধ্যে লেমিনার ব্লাড ফ্লো থাকে, লেমিনার ব্লাড ফ্লো থাকে, এবং সরাসরি এই ব্লাডগুলো রাইট লোবের মধ্যে এন্টার করতে পারে। এখানে কোনো বাধা প্রাপ্ত হয় না, কোনো টার্বুলেন্স হয় না, লেমিনার ব্লাড ফ্লো থাকে। এই জন্যই হচ্ছে পোর্টাল ভেনের মাধ্যমে রাইট লোবে অর্গানিজম গুলো বেশি এন্টার করে, এই জন্য রাইট লোব অফ লিভারে বেশি লিভার অ্যাবসেস হয়। লেফট লোবেও হয় না এমন কিন্তু না, সেখানে কিন্তু 20% হয় হচ্ছে লেফট লোবে, আর হচ্ছে কর্ডেট লোব এটা হয় হচ্ছে 5% কেস। তাহলে রাইট লোবে হয় হচ্ছে 75%, লেফট লোবে 20%, এবং রেয়ারলি 5% হয় হচ্ছে কর্ডেট লোবে। আর হেপাটিক যে পায়োজেনিক অ্যাবসেস সেটা 50% কেসে হচ্ছে সলিটারি, সলিটারি মিনস হচ্ছে সিঙ্গেল একটা হয়, আর 50% কেসে হতে পারে হচ্ছে মাল্টিপল, বিভিন্ন জায়গায় হতে পারে। তো এগুলো দেখা যায় যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই পলিমাইক্রোবিয়াল, দ্যাট মিনস হচ্ছে অ্যাবসেসের জন্য অনেকগুলো অর্গানিজম তাই, এবং সেই অর্গানিজমগুলো হচ্ছে মেইনলি হচ্ছে গ্রাম নেগেটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই দিয়েই বেশি হচ্ছে। অ্যানারোবিক অর্গানিজমগুলো ইনভলভ থাকে, এবং সেটা 40-60% কেসে অ্যানারোবিক অর্গানিজমগুলো পাওয়া যায়। তাহলে লার্জ ইন্ডাস্ট্রিয়ালে যে গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক অর্গানিজমগুলো পাওয়া যায়, সেগুলোই কিন্তু এখানে অ্যাবসেসের জন্য দায়ী, এবং সেটার জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, তারপর হচ্ছে ক্লেপশিয়েলা। ইকোলাই হচ্ছে আমরা কাট অথবা হচ্ছে বাইল ডাক্ট এই রিলেটেড যত ধরনের সার্জারি করি, তার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইনফেকশনটা হয় সেগুলো হচ্ছে ইকোলাই রিলেটেড, কারণ গাটের মধ্যে ইকোলাই থাকে এবং ইকোলাই হচ্ছে অনেক ভিউরুলেন্ট। তাহলে ইকোলাই এবং ক্লেপশিয়েলা এই দুটো অর্গানিজমগুলো দিয়ে কিন্তু বেশি হয় লিভার অ্যাবসেস। আর যে অর্গানিজমগুলো আসলে পাওয়া যায় সেগুলো হচ্ছে স্টাফিলোকোকাস ওরিয়াস পাওয়া যায়, যেটা একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। দেন হচ্ছে এন্টেরোকোকাস পাওয়া যায়, ইন্টেস্টাইনে থাকে। ভিউডান্স স্ট্রেপটোকোকাই পাওয়া যায়, এবং অনেক সময় ব্যাকটেরয়েডস। তাহলে মোস্ট কমনলি হচ্ছে ইকোলাই এবং ক্লেপশিয়েলা, আর লেস কমনলি হচ্ছে স্টাফিলোকোকাস ওরিয়াস, এন্টেরোকোকাস, ভিউডান্স স্ট্রেপটোকোকাই এন্ড ব্যাকটেরয়েডস। অনেক সময় দেখা যায় যে লিভার অ্যাবসেস এটার মধ্যে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকে, এয়ার ফ্লুইড লেভেল মানে অ্যাবসেস ক্যাভিটির মধ্যে কিছু অংশে থাকে হচ্ছে গ্যাস এবং কিছু অংশে থাকে হচ্ছে পাস। তাহলে এই গ্যাসটা কোথেকে আসলো?
এই গ্যাসটা হচ্ছে গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয় এবং সেই অর্গানিজমটা হচ্ছে ক্লেবসিয়েলা, তাহলে ক্লেবসিয়েলা দিয়ে যদি লিভার অ্যাবসেস ফর্মেশন হয় তখন কিন্তু ওর মধ্যে অ্যাবসেস ক্যাভিটির মধ্যে গ্যাস পাওয়া যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেহেতু ব্লাড থেকে আসলে অর্গানিজম গুলো যাচ্ছে এবং অনেক সময় হচ্ছে এই অ্যাবসেস এটার কারণেও কিন্তু অ্যাবসেস থেকে ব্যাকটেরিয়ামিয়া এবং সেপ্টিসেমিয়া হতে পারে, সো এই ক্ষেত্রে ব্লাড কালচার যদি আমরা করি তাহলে ব্লাড কালচারের মধ্যে অনেক সময় মোর দ্যান 50% বা 50-60% কেসে কিন্তু পজিটিভ অর্গানিজম থাকে, মানে ব্লাডের মধ্যে অর্গানিজম গুলো পাওয়া যায়। তো রেয়ার আসলে যে অর্গানিজম গুলো যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই দুইটা দিয়েই এই দুইটা দিয়েও কিন্তু লিভার অ্যাবসেস হতে পারে এবং সেটা ইমিউনোসাপ্রেশনের কারণে হয়। আমরা যে ইমিউনোসাপ্রেশনের কজগুলো আলাপ করলাম এর আগে, যেমন হচ্ছে এইচআইভি বা এইডস যদি থাকে পেশেন্টের, দেন হচ্ছে মেলিগন্যান্সি যদি থাকে, তারপর হচ্ছে পেশেন্ট যদি স্টেরয়েড থেরাপি পায়, এই ধরনের কেসে কিন্তু ফাঙ্গাল এবং মাইক্রোব্যাকটেরিয়াল এই অর্গানিজম গুলো দিয়ে ইনফেকশন হতে পারে এবং সেটা একটু অ্যাটিপিক্যাল অর্গানিজম। তাহলে এখানে আসলে আমরা ছবির মাধ্যমে খুব ভালো দেখতে পাচ্ছি, ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কি রুটে ব্যাকটেরিয়া গুলো এন্টার করতে পারে। এখানে বাইল ডাক্ট, বাইল ডাক্টের মাধ্যমে অ্যাসেন্ডিং কোলানজাইটিস হতে পারে এবং সেটার কারণগুলো হচ্ছে গল স্টোন ডিজিজ, স্টোন দিয়ে ওভারস্ট্রাকশন হলে, মেলিগন্যান্সি মানে কোলানজিও কার্সিনোমা যদি বাইল ডাক্টের মধ্যে হয় আমরা এর আগে আলাপ করেছি, এবং হচ্ছে স্ট্রিকচার, বিনাইন স্ট্রিকচার যদি থাকে মানে বাইল ফ্লো যদি ওভারস্ট্রাকটেড হয় তখন ইন্টেস্টাইন থেকে এখান দিয়ে ব্যাকটেরিয়া লিভারের মধ্যে এন্টার করবে। দেন হচ্ছে ভাইয়া পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন হচ্ছে ব্যাকটেরিয়ামিয়ার কারণে হতে পারে, ব্যাকটেরিয়ামিয়ার কারণে ব্লাডের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে। দেন হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, মেইনলি হচ্ছে জিআইটি রিলেটেড ইনফেকশন, আর অনেক সময় হচ্ছে কোলন ক্যান্সারের কারণেও পোর্টাল ভেইন দিয়ে অর্গানিজমগুলো ঢুকতে পারে। হেপাটিক আর্টারির মাধ্যমে সরাসরি আসলে ব্লাডের অর্গানিজম গুলোই লিভারের মধ্যে ঢুকে, আর হচ্ছে কন্টিগুয়াস স্প্রেড মিন্স হচ্ছে সারাউন্ডিং অর্গানিজম, যেমন হচ্ছে এখানে থাকে হচ্ছে কোলন, হেপাটিক ফ্রেকচার অফ দ্য কোলন, দেন হচ্ছে গল ব্লাডার, দেন হচ্ছে ডিউডেনাম, এই সমস্ত অর্গান থেকে কিন্তু স্প্রেড করতে পারে। তাহলে এগুলো ছিল আমাদের আসলে কজ, কি কি কারণে এবং কি কি রুটে এই হেপাটিক অ্যাবসেস বা লিভার অ্যাবসেস ফর্মেশন হতে পারে। এখন আমরা দেখব যে লিভার অ্যাবসেস বা পায়োজেনিক অ্যাবসেসে ক্লিনিক্যাল ফিচারটা কি হয়, ক্লিনিক্যাল ফিচার কি হয়, কি কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অন্যান্য অ্যাবসেসে যেমন হচ্ছে জ্বর থাকে, তারপর হচ্ছে ম্যালেজ থাকে, তারপর পেশেন্টের পেইন থাকে, এখানেও কিন্তু সেই একই রকম ফিচার থাকবে। কনস্টিটিউশনাল যে সিমটমগুলো যেমন হচ্ছে ফিভার, পেইন অ্যান্ড ম্যালেজ, কিন্তু এখানে যেহেতু লিভারে অ্যাবসেস হচ্ছে সেটাতে ফিভারের সাথে অ্যাসোসিয়েটেড থাকতেছে হচ্ছে জন্ডিজ, ফিভারের সাথে অ্যাসোসিয়েটেড থাকতেছে জন্ডিজ, তারপর হচ্ছে যেহেতু লিভার রাইট আপার কোয়াড্রেন্টে থাকে সেজন্য রাইট আপার কোয়াড্রেন্টে পেইন হবে, তারপর হচ্ছে আমরা যদি পালপেট করি তখন কিন্তু টেন্ডারনেস পাওয়া যাবে পালপেশনে, এবং ইন্টারকোস্টাল স্পেসে যদি ফিঙ্গার দিয়ে আমরা প্রেস করি তখন কিন্তু পেশেন্টের পেইন হতে পারে। তাহলে ফিভার থাকতেছে, জন্ডিস থাকতেছে এবং রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকতেছে, সাথে হচ্ছে
প্রেস করলে পরে পেশেন্ট পেইন ফিল করে যেটাকে আমরা বলতেছি টেন্ডারনেস এই যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন এটা আসলে 10% পেশেন্টের ক্ষেত্রে থাকে এবং 90% পেশেন্টেরই একটা বা দুইটা সিমটম থাকে বা সাইন থাকে তাহলে ফিভারের সাথে যদি চিলস এবং অ্যাবডোমিনাল পেইন এই তিনটা থাকে এটাই হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন লিভার অ্যাবসেসের ফিভার চিলস এন্ড অ্যাবডোমিনাল পেইন জন্ডিসটা লেস কমনলি থাকে আর কিছু সিমটম থাকে যেগুলো হচ্ছে ম্যালেজ তারপর ভমিটিং এগুলো আসলে কনস্টিটিউশনাল সিমটম অনেক সময় হচ্ছে লিভারের আপার সারফেসে যদি এই অ্যাবসেসটা ইনভলভ করে তখন কিন্তু পেশেন্টের ডায়াফ্রামকে ইরিটেট হয়ে করে তখন পেশেন্টের কাফ এবং ডিজনিয়া হতে পারে কাশি হবে এবং হচ্ছে শ্বাসকষ্ট হবে অনেক সময় হচ্ছে এটা পেরিটোনিয়ামের মধ্যে রাপচার করে এবং তখন কিন্তু ফিসার্স অফ পেরিটোনাইটিস পাওয়া যায় ফিসার্স অফ পেরিটোনাইটিস কিরকম মানে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে যখন পাস স্প্রেড করে তখন কিন্তু পেরিটোনাইটিস পাওয়া যায় এবং পেরিটোনাইটিসের ফিচার হচ্ছে বোর্ড লাইক রিজিডিটি প্যারাইটাল পেরিটোনাইটিসের কারণে জেনারেলাইজড পেরিটোনাইটিস যদি হয় তাহলে বোর্ড লাইক রিজিডিটি হতে পারে আর যদি লোকালাইজড পেরিটোনাইটিস হয় তখন কিন্তু মাসেল গার্ডিং থাকতে পারে মাসেল গার্ডিং থাকতে পারে ওই লোকালাইজড রিজিওনে তাহলে আমরা এই ফিচার্স অফ পেরিটোনাইটিস পাব প্লুরাল স্পেসে হতে পারে অনেক সময় পারফোরেশন অথবা হচ্ছে পেরিকার্ডিয়ামের মধ্যে পারফোরেশন হয় তো পেরিকার্ডিয়ামের মধ্যে কখন এটা পারফোরেট করে যখন হচ্ছে লেফট লোব অফ দা লিভারে অ্যাবসেসটা হয় তখন কিন্তু এটা পেরিকার্ডিয়ামের মধ্যে ডিরেক্টলি এটা রাপচার করতে পারে আর রাইট বা লেফট লোব দুই লোব থেকেই অনেক সময় প্লুরাল ক্যাভিটির মধ্যে এটা রাপচার করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু পেরিকার্ডাইটিস এবং প্লুরাল ইফিউশনের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো পাওয়া যাবে তাহলে এক্সামিনেশন করলে আমরা ফিভার পাবো তারপর হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট টেন্ডারনেস পাবো অনেক সময় হচ্ছে আমরা জন্ডিস পাবো আর হচ্ছে লিভারটা অ্যাবসেসের কারণে বড় হয়ে যাবে এবং সেটা হয় তখন যখন হচ্ছে অনেকগুলো অ্যাবসেস থাকে অথবা হচ্ছে একটা অ্যাবসেসই অনেক বেশি বড় হয়ে যায় তখন আমরা হেপাটোমেগালি পাবো তাহলে এক্সামিনেশন করলে টেম্পারেচারটা রাইজ থাকবে বা ফিভার থাকবে দেন হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট টেন্ডারনেস থাকবে পেশেন্টের জন্ডিস থাকবে এবং হচ্ছে হেপাটোমেগালি থাকবে কি কি ইনভেস্টিগেশন করলে আসলে আমরা এই লিভার অ্যাবসেসটা ডায়াগনোসিস করতে পারব প্রথমেই একটা আমরা সিবিসি করি ব্লাডের খুব কমন একটা টেস্ট দেখা যায় যে এভরি পেশেন্টকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি এটা অ্যাডভাইস করে থাকি তো যে কোনো ইনফেকশনে দেখা যায় যে পেশেন্টের লিউকোসাইটোসিস হয় বা ডব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায় ডব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায় এখানে এবং যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশনটা হচ্ছে সেহেতু এখানে নিউট্রোফিল কাউন্টটা বেশি বাড়বে তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এখানে আমরা পাব কিছু কিছু ক্ষেত্রে লিভার ফাংশন টেস্টটা অ্যাবনর্মাল থাকবে এর মধ্যে যদি অবস্ট্রাকটিভ কোনো প্যাথোলজি থাকে যেটার কারণে অ্যাবসেস হচ্ছে যেমন হচ্ছে এস্টোন যদি থাকে বা মেলিগন্যান্সি বা স্ট্রিকচার যদি থাকে তখন কিন্তু অ্যালকালাইন ফসফাটিসটা বেশি থাকবে আর হচ্ছে টোটাল বিলিরুবিনটা বেশি থাকতে পারে টোটাল বিলিরুবিনটা বেশি থাকে তাহলে বিলিরুবিন বেশি থাকে এবং অ্যালকালাইন ফসফাটিস বেশি থাকে আর সিবিসিতে হচ্ছে লিউকো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে তারপর ট্রান্সামাইনেসিস যেগুলো হচ্ছে এইচজিপিটি বা এইচজিওটি এই দুটো কিন্তু বাড়ে কারণ হেপাটোসাইটের ফাংশনগুলো অ্যাবনর্মাল হয় অ্যালবুমিন লেভেলটা কমে হ্যাঁ তাহলে অ্যালবুমিন কমে এইচজিপিটি এইচজিওটি বাড়ে অ্যালকালাইন ফসফাটেজ বাড়ে তারপর হচ্ছে প্রথ্রম্বিন টাইম এবং ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও এটাও কিছুটা অ্যাবনর্মাল পাওয়া যায় বা বেশি পাওয়া যায় এখন যদি আমরা একটা
এই যে যেটা করলাম যে ব্লাড কাউন্ট এবং লিভার ফাংশন টেস্ট, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চেস্ট এক্স-রে এবং হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন। তাহলে সিবিসি করব, লিভার ফাংশন টেস্ট করব, দেন হচ্ছে চেস্ট এক্স-রে করব এন্ড অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করব। চেস্ট এক্স-রেতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার, এটা রাইট ডায়াফ্রামকে পুশ করবে উপরের দিকে। তাহলে রাইট হেমি ডায়াফ্রাম যেটা সেটা এলিভেটেড থাকবে এবং প্লুরাল ইফিউশন থাকবে, যেহেতু রিয়াকশনারি কিছু ফ্লুইড জমবে প্লুরাল ক্যাভিটির মধ্যে, এই জন্য প্লুরাল ইফিউশন থাকবে। অনেক সময় লাংসের কোনো কোনো লোব কোলাপসড থাকতে পারে, লাংসের কোনো কোনো সেগমেন্ট কোলাপসড থাকতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে এটিলেক্টেসিস। এটিলেক্টেসিস তাহলে এক্স-রে করলে আমরা কি কি পাবো? অনেক সময় হচ্ছে এক্স-রে করলে আমরা পাবো হচ্ছে এলিভেটেড রাইট হেমি ডায়াফ্রাম, দেন হচ্ছে প্লুরাল ইফিউশন এবং লাংসের এটিলেক্টেসিস। যদি গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে হয় ইনফেকশনটা, তখন কিন্তু অ্যাবসেস ক্যাভিটির মধ্যে গ্যাস পাওয়া যাবে এবং সেখানে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাবে, এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাবে। এই ফাইন্ডিংস গুলো আমরা কমনলি কমনলি এক্স-রেতে পেয়ে থাকি। আল্ট্রাসোনোগ্রাফি এটা আমরা আসলে খুব কমন একটা ইনভেস্টিগেশন, এটা আমরা লিভার অ্যাবসেস ডায়াগনোসিস করার জন্য আসলে যথেষ্ট। তাহলে সিবিসি এবং আল্ট্রাসোনোগ্রাফি এই দুইটা ইনভেস্টিগেশন দিয়েই লিভার অ্যাবসেসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং আল্ট্রাসোনোগ্রাফি এটা কি বলবে? এটা বলবে হচ্ছে লেস ইকোজেনিক দেন দ্য সারাউন্ডিং লিভার, একটা ওভাল এরিয়া অথবা রাউন্ড এরিয়া যেটার ইকোজেনিসিটি বা ডেন্সিটি, সিটি স্ক্যানে যেটা বলে ডেন্সিটি, এখানে বলবে হচ্ছে ইকোজেনিসিটি সারাউন্ডিং লিভারের চাইতে কম। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংস। আল্ট্রাসোনোগ্রাফিতে তাহলে একটা কি পাবে? একটা পাবে হচ্ছে ওভাল অথবা রাউন্ড একটা এরিয়া যেটার ইকোজেনিসিটি কম সারাউন্ডিং লিভার এরিয়ার চাইতে। এখানে সেটাই আসলে সিটি স্ক্যানে দেখা যাচ্ছে, এটা ডেন্সিটি কম সারাউন্ডিং লিভার এরিয়ার চাইতে, ডেন্সিটি কম। আল্ট্রাসোনোগ্রাফি করলে এখানে ইকোজেনিসিটিটা কম পাওয়া যেত। আর সিটি স্ক্যানেও একই রকম ফিচার পাওয়া যায়, এখানে হাইপোডেন্স একটা এরিয়া পাওয়া যায় ওভাল অথবা রাউন্ড শেপের, এবং সেটার ডেন্সিটিটা কম। দ্যাট মিন্স হচ্ছে ডেন্সিটি কম মানে ভিতরে ফ্লুইড বা লিকুইড জাতীয় কিছু আছে এবং সেটা ইন্ডিকেট করে হচ্ছে লিভার অ্যাবসেস, এবং এটা সিঙ্গেল বা মাল্টিপল এটা হতে পারে। অনেক সময় এই যে পায়োজেনিক যে মেমব্রেনটা ফর্মেশন হয়, এই পায়োজেনিক মেমব্রেনের কারণে কিন্তু সারাউন্ডিং একটা রিম এনহ্যান্সমেন্ট, রিম চারপাশে একটা আবরণ থাকে যেটাকে রিম বলা হয় এবং সেটার ভাস্কুলারিটি বাড়ে, তখন চারপাশের যে আবরণ এটার ভাস্কুলারিটিটা বাড়ে বলে এখানে একটু সাদা দেখা যায় এবং ভিতরে কালো দেখা যায়। তাহলে হাইপোডেন্স এরিয়া উইথ সারাউন্ডিং রিম এনহ্যান্সমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসেসের ফিচার। এমআরআই টা আসলে খুব বেশি করা হয় না, এমআরআই করলে ওই একই রকম ফিচার পাওয়া যেত যে একটা কেভিটি লাইক লেশন পাওয়া যেত এবং সেটা লিভার থেকে একটু ডিফারেন্ট ইনটেনসিটি। আসলে এর কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকতে পারে? পায়োজেনিক লিভার অ্যাবসেস যেহেতু, এটার আর একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকতে পারে হচ্ছে এমভিক লিভার অ্যাবসেস, কারণ এটা খুব কমন। তারপর সিস্টিক কিছু লিভার ডিজিজ আছে, যেমন হচ্ছে হাইডেটেড সিস্ট, এটা আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আসতে পারে। তারপর হচ্ছে সিম্পল লিভার সিস্ট, যেটা ইনফেক্টেড হচ্ছে সেটাও কিন্তু এই ডায়াগনোসিস বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আসতে পারে।
তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আসবে হচ্ছে এমিবিক লিভার অ্যাবসেস, দেন হচ্ছে একাইনোকক্কাল সিস্ট, এই দুইটাই মেইনলি, এবং সিম্পল সিস্ট ইনফেক্টেড। এটা ট্রিটমেন্ট কি? এটা মেইনলি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং হচ্ছে ড্রেনেজ করতে হবে। আর এমিবিক লিভার অ্যাবসেস এটাকে মেইনলি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করা হয়, আর একাইনোকক্কাল সিস্ট এটার সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগে। এই জন্য আমাদেরকে এই যে লিভার অ্যাবসেস এটা কি বায়োজেনিক নাকি এমিবিক নাকি এটা একাইনোকক্কাল সিস্ট দিয়ে হচ্ছে সেটা আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে, সেটা আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে ট্রিটমেন্ট কি? আমরা জানি যে কোনো জায়গায় যদি পাস ফর্মেশন হয় সেটাকে আমাদেরকে ড্রেন করতে হবে, এবং এক্সেপ্ট সেটা হচ্ছে লাং অ্যাবসেস, কারণ লাং অ্যাবসেস এটা কাফের মাধ্যমে এক্সপেক্টোরেশনের মাধ্যমে এটা বাইরে বের হয়ে যায়, কাফের মাধ্যমে এটা বের হয়ে যায়। তাহলে এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে, আর হচ্ছে ড্রেন করতে হবে, এবং এটা মিনিমাল ইনভেসিভ ওয়েতে আমরা ড্রেন করতে পারি বা পারকিউটিনিয়াসলি ড্রেন করতে পারি, এবং আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দেখি অ্যাবসেসটা কোথায়, দেন হচ্ছে বাইরে স্কিন দিয়ে আমরা একটা নিডিল পাংচার করি, এবং সেই নিডিল দিয়ে আমরা যদি পাসটা স্প্রেড করে দেই তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, এবং অ্যান্টিবায়োটিক কাজ করলে পরে ওই অ্যাবসেসটা হিল হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই অ্যাবসেসটা রিপিটেডলি ফর্ম হতে পারে, তাহলে রিপিটেড এক্সপিরেশন লাগতে পারে, আর যদি আমরা সিঙ্গেল এক্সপিরেশনেই আসলে এটা হিল করতে চাই তখন কিন্তু আমাদের ওই এক্সপিরেশনের সাথে একটা ড্রেনেজ ক্যাথেটার, যেটাকে আমরা বলি হচ্ছে পিকটেইল ক্যাথেটার, শুকরের লেজের মতো এই ক্যাথেটারটা দিয়ে আসে, এবং ক্যাথেটারটা দিলে পরে ভিতরে যদি পরবর্তীতে কিছু পাস ফর্মেশনও হয় সেটা কিন্তু এই ক্যাথেটার দিয়ে বের হয়ে আসবে। তাহলে এর সুবিধা হচ্ছে রিপিটেড এক্সপিরেশন বা রিপিটেড পেইন পেশেন্ট পায় না। তাহলে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে, দেন হচ্ছে এক্সপিরেট করতে হবে, এক্সপিরেট করে সেই পাসটাকে আমরা কালচার করব, কালচার করার পরে ওই অ্যান্টিবায়োটিকটা আমরা আবার কিন্তু কালচার সেন্সিটিভিটি দেখে কোন অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে অথবা অর্গানিজমের অ্যাগেনস্টে ইফেক্টিভ সেই অনুযায়ী পরবর্তী অ্যান্টিবায়োটিকটা আমরা সুইচ করব। দেন আমরা যদি চাই তাহলে রিপিটেড এক্সপিরেশন অ্যাভয়েড করার জন্য আমরা একটা পিকটেল ক্যাথেটার ওই ক্যাভিটির মধ্যে রেখে আসতে পারি, একটা পিকটেল ক্যাথেটার দিয়ে আসতে পারি, এবং সেটার মাধ্যমে ওই পাসটা ড্রেইন আউট হয়ে যাবে আলটিমেটলি। তাহলে কি কি অ্যান্টিবায়োটিক আমরা আসলে প্রথমে ব্যবহার করি? দেখা যায় যে এম্পিসিলিন, পেনিসিলিনের মধ্যে এম্পিসিলিন এটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, দেন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে এম্পিসিলিন এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এবং এটা বোথ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করে, অ্যামাইনোগ্লাইকোসাইড এটা মেইনলি গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করে, এবং মেট্রোনিডাজোল এটা অ্যানারোবিক অর্গানিজমের এগেনস্টে কাজ করে, অথবা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন উইথ মেট্রোনিডাজোল। তাহলে আমাদের এখনকার সময়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এম্পিসিলিন দিব, সাথে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড দিব এবং মেট্রোনিডাজোল দিব, এই তিনটার কম্বিনেশন একসাথে আমরা ব্যবহার করব, অথবা অল্টারনেটিভ ওয়েতে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেমন হচ্ছে সেপট্রাএক্সন সাথে হচ্ছে মেট্রোনিডাজোল, এই দুইটার কম্বিনেশন আমরা ব্যবহার করতে পারি।
এবং এই অ্যান্টিবায়োটিক 2 সপ্তাহ অথবা তার বেশি সময় ধরে ব্যবহার করতে হয়, এবং কতদিন ব্যবহার করতে হবে, যতদিন পর্যন্ত পেশেন্টের ফিভার থাকবে, তারপর হচ্ছে চিলস থাকবে, শীত শীত অনুভব হবে, এবং পেশেন্টের ব্লাডে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে। তাহলে দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে এই সিমটম গুলো সাবসাইড করে এবং 2 সপ্তাহ ব্যবহার করলেই পেশেন্ট রিকভার করে। তাহলে পারক্রিয়েটিনাস ড্রেনেজ এর মাধ্যমে আমরা যদি এক্সপ্লেন করি, তাহলে পেশেন্টের আসলে একটা ল্যাপারোটমি লাগলো না, অথবা পেশেন্টের একটা অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া প্রয়োজন হলো না। কিন্তু অনেক সময় কিন্তু ল্যাপারোটমিরও প্রয়োজন হয়, ল্যাপারোটমিরও প্রয়োজন হয়। তাহলে যখন পারক্রিয়েটিনাস ড্রেনেজ ফেইল করে অথবা মাল্টিপল লোকুলাই থাকে, মানে অনেকগুলো জায়গায় হচ্ছে অ্যাবসেস থাকে, অথবা যদি এই অ্যাবসেসটা বার্স্ট হয়ে যায় পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, তখন কিন্তু আমাদেরকে সার্জিক্যাল ড্রেনেজের প্রয়োজন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাবসেস লিভারের লাইট লোবে, এবং এখানে একটা নিডেল দিয়ে স্প্রেড করে সেখানে একটা ক্যাথেটার, এই যে ক্যাথেটার, এই ক্যাথেটার প্লেস করা আছে, এখানে দেখা যাচ্ছে ক্যাথেটার, এবং এটা আলটিমেটলি হচ্ছে ফিল হয়ে গেছে, পরে আর কোনো অ্যাবসেস ক্যাভিটি দেখা যাচ্ছে না, এখানে লিভারের মধ্যে কোনো অ্যাবসেস ক্যাভিটি নাই। তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট যখন দরকার হয়, তখন কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমেও এই অ্যাবসেসগুলো আসলে ড্রেইন করতে পারি, ল্যাপারোস্কোপি করে অ্যাবসেস ড্রেইন করে, তারপর ওই ক্যাভিটিটাকে ওয়াশ আউট করে ওখানে একটা ড্রেইন টিউব দিয়ে আসলে দেখা যাবে যে এটা হিল হয়ে গেছে। অনেক সময় হচ্ছে ল্যাপারোটমি প্রয়োজন হয়, এবং সেই ল্যাপারোটমিগুলো কখন প্রয়োজন হয়, যখন এই অ্যাবসেসটা বার্স্ট আউট হয় এবং বার্স্ট আউট হয়ে জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়, তখন ল্যাপারোটমি করে সার্জিক্যাল টয়লেটিং করে অ্যাবসেস ক্যাভিটির মধ্যে ড্রেইন এবং পেরিটোনাল ক্যাভিটির মধ্যে ড্রেইন দিয়ে আসলে পরে সেই পেশেন্ট ইম্প্রুভ করে যায়। তাহলে লিভার অ্যাবসেস এর ম্যানেজমেন্ট আমরা যদি দেখি, এটা প্রোটোকলটা কি, পায়োজেনিকের জন্য একরকম এবং এমএবিকের জন্য একরকম। পায়োজেনিক যদি আনকমপ্লিকেটেড হয়, আনকমপ্লিকেটেড যেটা হচ্ছে বার্স্ট হয় নাই, এবং সেটার সাইজ যদি 5 সেন্টিমিটারের ছোট হয়, তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিব এবং নিডিল এসপিরেশন করব। আর যদি আনকমপ্লিকেটেড 5 সেন্টিমিটারের বড় হয়, তাহলে অ্যান্টিবায়োটিক দিব এবং হচ্ছে পারক্রিয়েটিনাস ড্রেইন করব। আর কমপ্লিকেটেড যদি হয়, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ড্রেইন করতে হবে পারক্রিয়েটিনাসলি, এবং কমপ্লিকেশন যেটা পেরিটোনাইটিস যেমন যদি হয়, অথবা হচ্ছে প্লুরাল ক্যাভিটির মধ্যে যদি বার্স্ট করে, অথবা যদি হচ্ছে কার্ডিয়াক ক্যাভিটির মধ্যে বার্স্ট করে, সেটাকেও কিন্তু আমাদেরকে ড্রেইন করতে হবে। আর এমিবিক লিভার অ্যাবসেস সেটা মেইনলি হচ্ছে অ্যান্টিবায়োটিকে কিন্তু হিল হয়ে যায়। তাহলে আনকমপ্লিকেটেড এমিবিক লিভার অ্যাবসেস, যেটা আমরা পরে আবার একটু আলাপ করব, মানে এমিবিক লিভার অ্যাবসেস নিয়ে, সেটা যদি 5 সেন্টিমিটারের নিচে হয়, তাহলে শুধুমাত্র মেট্রোইরাজলে এটা ফিল হয়ে যাবে। যদি এটার সাইজ 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিব এবং হচ্ছে নিডিল এসপিরেশন আমরা করব। আর যদি 10 সেন্টিমিটারের বড় হয়, তাহলে অ্যান্টিবায়োটিকের সাথে ড্রেইনেজের প্রয়োজন হবে। আর এমিবিক পায়োজেনিক দুইটার ক্ষেত্রেই কমপ্লিকেটেড হলে পরে অ্যান্টিবায়োটিক, পারক্রিয়েটিনাস ড্রেইনেজ আর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, এটা প্রয়োজন হবে। তাহলে আমরা দেখতে পাই যে এমিবিক লিভার অ্যাবসেসে ছোট যেগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র অ্যান্টিবায়োটিকে হিল হয়ে যায়, আর বড় যেগুলো সেগুলো এক্সপিরেশন করা লাগে অথবা হচ্ছে ড্রেইন করার প্রয়োজন।
আর পায়োজেনিক লিভার অ্যাবসেসে এটা ছোট হইলে হচ্ছে এক্সপিরেশন প্রয়োজন হয়, আর যদি বড় হয় তখন কিন্তু ড্রেনেজের প্রয়োজন হয়। এবার আমরা কথা বলবো এমিবিক লিভার অ্যাবসেস নিয়ে, যেটা আমাদের দেশে আসলে খুব কমন একটা কন্ডিশন। এটা আমরা জানি যে আসলে এন্টামেবা হিস্টোলাইটিকা এই অর্গানিজম গুলো দিয়ে হচ্ছে, এবং এটা একটা মেল প্রিডোমিনেন্স আছে, এবং 10:1 রেশিওতে মেল পেশেন্টদের এটা বেশি হয়। এন্টামেবা হিস্টোলাইটিকে এটা একটা প্রোটোজোয়া, এবং এটা সিস্ট এবং ট্রোপোজয়েড, সিস্ট থাকতে পারে অথবা ট্রোপোজয়েড থাকতে পারে, এই দুই ফর্মে থাকতে পারে। আমরা সাধারণত ইনজেকশন করি হচ্ছে সিস্ট, সিস্ট এবং সেটা যে র ফুড ম্যাটেরিয়াল গুলো আমরা খাই, যেমন হচ্ছে ভেজিটেবল যদি খাই অথবা ফ্রুটস যদি খাই, তাহলে সেখান থেকে কিন্তু এই এন্টামেবা হিস্টোলাইটিকা এটা বডিতে এন্টার করতে পারে। এবং হিউম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল হোস্ট এটার ক্ষেত্রে, আর এটা ইনজেস্ট করার পরে এটা ইনটেস্টাইনে গিয়ে এটা ট্রোপোজয়েড রিলিজ করবে, এবং এই ট্রোপোজয়েড গুলো কোলনের মধ্যে এবং ইনটেস্টাইনের মধ্যে এটা আলসার ফরমেশন করবে, এবং সেই আলসার ফরমেশনের পরে এটা কিন্তু পোর্টাল ভেইন দিয়ে আবার লিভারের মধ্যে যেতে পারে, এবং সেই লিভারের মধ্যে গিয়ে সেটা কিন্তু লিভার অ্যাবসেস ফরমেশন করতে পারে। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সিস্ট আমরা ইনজেস্ট করি, সেই সিস্টটা ইনটেস্টাইনে যায়, ইনটেস্টাইনে গিয়ে সেটা কিন্তু আলসার ফরমেশন করে, ট্রোপোজয়েড রিলিজ করে, এবং সেই ট্রোপোজয়েড গুলো কিন্তু লিভারের মধ্যে গিয়ে লিভার অ্যাবসেস ফরমেশন করবে, এবং আবার সিস্ট হিসেবে ফিকাল রুটে কিন্তু এনভায়রনমেন্টে চলে আসবে। সিস্ট আবার হচ্ছে আমরা ইনজেস্ট করি, এরকম ভাবে আসলে চলতে থাকে সার্কেলটা। তাহলে এন্টামেবা হিস্টোলাইটিকা এটা ট্রোপোজয়েড ফর্মে আলসার ফরমেশন করতেছে ইনটেস্টাইনের মধ্যে, এবং সেই আলসার থেকে কিন্তু এই ট্রোপোজয়েড গুলো পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যাচ্ছে, এবং এর নামের মধ্যেই আছে হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকা দ্যাট মিন্স হচ্ছে এটা টিস্যুকে লাইসিস করে, এবং এটা কিন্তু টিস্যুকে লাইসিস করার মাধ্যমে এনজাইম রিলিজ করার মাধ্যমে লিভারের মধ্যে নেক্রোসিস করবে, এবং সেই নেক্রোস্টেরিয়াতে পাস ফরমেশন করবে, এবং সেখানে ব্লাড থাকবে, সেল থাকবে, লিভার সেল থাকবে, এবং হচ্ছে ইন্টারমেবা হিস্টোলাইটিকা থাকবে। তাহলে এই এনজাইম গুলো লিভারের সেল গুলোকে লাইসিসের মাধ্যমে এই অ্যাবসেস গুলো ফরমেশন করে। তাহলে ইনটেস্টাইনের মধ্যে এখানে যে আলসারটা ফরমেশন হয় এটা হচ্ছে মিউকোজা, দেন এটা হচ্ছে সাব মিউকোজা। তাহলে মিউকোজা এবং সাব মিউকোজাতে একটা আলসার ফরমেশন হবে, এবং এই আলসারটা হবে হচ্ছে ফ্লাস্ক শেপড, ফ্লাস্কের মতো আকৃতির হবে, ফ্লাস্কের মতো আকৃতি। তাহলে এমিবিক লিভার এমিবিক যে আলসারটা হয় ইনটেস্টাইনে সেটা কিন্তু হয় হচ্ছে ফ্লাস্ক শিফটেড, মিউকোজা এবং সাব মিউকোজাকে ইনভলভ করে। অনেক সময় এই অর্গানিজম গুলো লার্জ বাউলের মধ্যে ফরেন বডি রিয়াকশনের মতো কাজ করে, এবং সেখানে একটা হার্ড মাসের মতো ফরমেশন করে, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে সিকাম, এবং এখানে একটা সলিড হার্ড মাসের মতো ফরমেশন করবে, হার্ড মাসের মতো ফরমেশন করবে, এবং সেটাকে বলা হয় হচ্ছে এমেবোমা, এমেবোমা। সেটা অনেক সময় হচ্ছে কোলন ক্যান্সারের সাথে মিলে যায়, কোলন ক্যান্সারের সাথে মিলে যায়। ক্যান্সারের যেমন, কোলন ক্যান্সারের যেমন একটা হার্ড মাস ফরমেশন হয়, এখানেও সেই রকম একটা হার্ড মাস ফরমেশন হয়।
এটাকে বলা হয় হচ্ছে এমএ বোমা। এখানে দেখা যাচ্ছে যে আসলে লিভার অ্যাবসেস অ্যাবসেস কেভিটি এখানে। আচ্ছা অ্যাবসেস যখন ফর্মেশন হয় তখন লিভারের নেক্রোসিস হয় এবং সেই নেক্রোসিস গুলো আসলে অ্যাসেলুলার থাকে এবং প্রোটিনেসিয়াস ডেব্রিস থাকে এবং এর চারপাশে একটা সারাউন্ডিং রিম থাকে যেখানে আসলে এমিবিক ট্রোকোজয়েড থাকে। তাহলে চারপাশে যে রিমটা থাকবে সেই রিমটা থাকবে হচ্ছে এমিবিক ট্রোকোজয়েড এবং ভেতরে থাকবে হচ্ছে পাস এবং সেটা হবে হচ্ছে হেপাটিক নেক্রোসিসের মাধ্যমে। এই যে নেক্রোসিসটা হয় সেই নেক্রোসিসটা হয় হচ্ছে লিকুইফেক্টিক নেক্রোসিস, লিকুইড ফর্মেশন হবে এবং এর সাথে ব্লাড ব্লাড মিক্সড হবে, অল্টার্ড ব্লাড এবং কিছুটা লিভার টিস্যু যেগুলো লিকুইফাইড লিভার টিস্যু সেগুলো এখানে আসবে। তাহলে ব্লাড এবং লিকুইফাইড যে লিভার টিস্যু এগুলো কিন্তু এখানে মিক্স হচ্ছে এবং এই যে যে পাসটা ফর্মেশন হচ্ছে এটা কিন্তু পায়োজেনিক লিভার অ্যাবসেসের যে পাস বা অন্যান্য অ্যাবসেসের যে পাস সেই পাসের মতো না। সেই পাসগুলো হয় হচ্ছে ক্রিম কালারের, সেই পাসগুলো হয় হচ্ছে ক্রিম কালারের যেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর এখানে যে পাসটা হয় সেই পাসটা হয় হচ্ছে অ্যানকোভিসাস কালারের, অ্যানকোভিসাস। এটা খুব কমন একটা প্রশ্ন যে এমিবিক লিভার অ্যাবসেসের পাসের কালারটা কি থাকে, সেটা থাকে হয় হচ্ছে অ্যানকোভিসাস অ্যাপিয়ারেন্স এবং যে পাসটা থাকে সেটা সাধারণত দেখা যায় যে কোনো অর্ডার থাকে না, গন্ধ থাকে না। পেশেন্টের আসলে ফিচার কি থাকে, পেশেন্টের ফিচার থাকবে হচ্ছে জিআইটি ফিচার এবং হচ্ছে লিভার অ্যাবসেসের ফিচার। জিআইটি ফিচারের মধ্যে পেশেন্টের থাকবে হচ্ছে ডিসেন্ট্রি থাকবে এবং অনেক সময় কিন্তু সেখানে মিউকাস এবং ব্লাড যাবে, যেহেতু আলসার ফর্মেশন হচ্ছে সেহেতু ব্লাড যাবে এবং মিউকাস যাবে। আর লিভার অ্যাবসেস যেটা হচ্ছে সেটার কারণে কিন্তু আগের মতোই পেশেন্টের ফিভার থাকবে, চিলস থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকবে, দেন হচ্ছে টেন্ডারনেস থাকবে এবং হেপাটোমেগালি থাকবে এবং এই পেইনটা হয় হচ্ছে কনস্ট্যান্ট পেইন, ডা লেকিং পেইন এবং রাইট আপার কোয়াড্রেন্টে এই পেইনটা থাকে এবং ক্লোনিক ইনফেকশনের কারণে এই পেশেন্টের ডায়রিয়া বা ডিসেন্ট্রি থাকে। জন্ডিস থাকতে পারে পেশেন্টের এবং সেটা মিনিমাম পার্সেন্টেজে, যেমন 22% পেশেন্টের জন্ডিস পাওয়া যায় পেশেন্টের। আর অন্যান্য যে সিমটম আসলে আমরা পায়োজেনিক লিভার অ্যাবসেসে বলছিলাম যে ডায়াফ্রাম ইরিটেশন করে প্লুরাইটিক পেইন করতে পারে, এক্ষেত্রেও কিন্তু সেই প্লুরাইটিক পেইন করতে পারে এবং সেটা রাইট শোল্ডারে রেডিয়েট করতে পারে। আবার যে রাপচার গুলো হতো, কমপ্লিকেশন হতো পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম বা প্লুরাল রাপচার, সেগুলোর কারণেও এই ফিচার গুলো হতে পারে। এবং এই ধরনের পেশেন্ট দেখা যায় যে দুই রকম প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিছু পেশেন্ট হচ্ছে একিউট সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটা হচ্ছে দেখা যায় যে 10 দিনের মধ্যে পেশেন্ট প্রেজেন্ট করে। আর কিছু প্রেজেন্টেশন হচ্ছে ক্রনিক এবং 2 সপ্তাহের বেশি সময় পেশেন্ট এটা সিমটম নিয়ে থাকে। টেস্ট করলে সেই আগের মতোই আমরা আসলে পাই, যেমন হচ্ছে লিউকোসাইটোসিস পাবো, ইউসিনোফিলিয়া এখানে থাকে না, পেশেন্টের অ্যানিমিয়া একটা কমন ফিচার থাকে, লিভার ফাংশন টেস্টে কিছু অ্যাবনর্মালিটি এখানে থাকে, কিছু অ্যাবনর্মালিটি এখানে থাকে। আর যদি আমরা স্টুল টেস্ট করি তাহলে
অ্যামিবা আমরা স্টুল টেস্টের মধ্যে পাব। স্টুল টেস্ট করলে এই যে এন্টারোবিবা হিস্টোলাইটিকা এর সিস্ট গুলো আমরা এখানে পাব। আর যদি আমরা সেরোলজিক্যাল টেস্ট করি, যেমন হচ্ছে ইনডিরেক্ট হিম অ্যাগগ্লুটিনিন টেস্ট, আইএইসে যেটাকে বলা হয়, সেটা কিন্তু 90% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যেত। এখন হচ্ছে ইমিউনো অ্যাসে করা হয় বা এলাইজে করা হয় এবং সেটা কিন্তু পাওয়া যায় পজিটিভ। তাহলে আইএইসে অথবা হচ্ছে এলাইজা, যেটা অ্যান্টিবডি টেস্ট করা হয়, সেগুলো করলে কিন্তু আমরা পজিটিভ পাই। রেডিওলজিক্যালি এখানে দেখা যাচ্ছে যে রাইট লোব অফ দ্য লিভারে একটা এয়ার ফ্লুইড লেভেল আছে এবং এটা ইন্ডিকেট করে দেখা হচ্ছে অ্যাবসেস, এবং মিক্সড অর্গানিজম দিয়ে এখানে অ্যাবসেস ফর্মেশন হচ্ছে এবং গ্যাস ফর্মিং অর্গানিজম কিন্তু এর মধ্যে আছে, যেটার কারণে গ্যাস এবং নিচে হচ্ছে ফ্লুইড আমরা পাচ্ছি। সাথে হচ্ছে এখানে প্লুরাল ইফিউশন থাকতেছে এবং এটি ইলেকট্রিসিস পাওয়া যাচ্ছে। আল্ট্রাসাউন্ড করলে সেই একই রকম ফিচার, যেটা হচ্ছে ওভাল অথবা হচ্ছে রাউন্ডেড শেপটের একটা ক্যাভিটি পাওয়া যাবে এবং সেটা হচ্ছে হাইপো ইকোয়িক। হাইপো ইকোয়িক মানে হচ্ছে ডেন্সিটিটা সারাউন্ডিং লিভারের চেয়ে একটু কম পাওয়া যাবে। এখানে সেই আল্ট্রাসোনোগ্রাফি সারাউন্ডিং লিভার যেমন ইকোজেনেসিটি আছে, তার চাইতে এই যে যে ক্যাভিটি সেই ক্যাভিটির ইকোজেনেসিটিটা কম। সিটি স্ক্যানেও একই রকম হাইপোডেন্স একটা লেশন পাওয়া যায় এবং এই লেশনগুলো দেখা যায় যে লিভার ক্যাপসুলের আশেপাশে চলে আসে, টিস্যু লাইসিস করতে করতে একেবারে লিভারের ক্যাপসুল পর্যন্ত চলে যায় এবং অনেক সময় হচ্ছে এখানে এয়ার থাকে। আর যদি আমাদের আসলে ডায়াগনোসিস নিয়ে কনফিউশন থাকে, তখন আমরা ডায়াগনস্টিক এসপিরেশন করতে পারি। ডায়াগনস্টিক এসপিরেশন করলে পরে সেটা যদি আমরা কালচারে পাঠাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কি ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক নাকি এটা হচ্ছে অ্যামিবা দিয়ে হচ্ছে সেটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। আর ওই এসপিরেটটা যদি আমরা আসলে টিপিক্যালি অ্যানকোবিসোস, যেটা আমরা আগের সালে প্রথম স্লাইডে দেখাচ্ছিলাম, অনেকটা চকলেটের মতো দেখতে, লাইট চকলেট সেটার মতো দেখতে, সেটার মতো যদি হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো অ্যামিবিক লিভার অ্যাবসেস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেই একই রকম হয়, পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে অথবা হচ্ছে হাইডিটিড সিস্ট, এখানে আমাদের মধ্যে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে চলে আসবে। এবং ট্রিটমেন্টের মধ্যে আমরা এর আগে আলাপ করেছি যে ট্রিটমেন্টটা হচ্ছে মেইনলি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে মেট্রোনিডাজল আমরা দিব এবং 750 মিলিগ্রাম মেট্রোনিডাজল দিব 3 বেলা 10 দিন পর্যন্ত। এটাতেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে অ্যাবসেস সেটা সাবসাইড করে এবং ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্টটা 3 দিনের মধ্যে পাওয়া যায়। অন্য যে অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি মেট্রোনিডাজলের পরিবর্তে, সেগুলো হচ্ছে সেকনিডাজল অথবা টিনিডাজল। যদি অ্যান্টিবায়োটিক আসলে ইফেক্টিভ না হয় 3 দিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু নিডিল এসপিরেশন আমরা করতে পারি। নিডিল এসপিরেশনেও যদি সেটা ইম্প্রুভ না করে, তাহলে কিন্তু এটা যদি অনেক সময় 10 সেন্টিমিটারের চেয়ে বড় যদি হয়, তখন কিন্তু আমরা পারকিউটেনিয়াস ড্রেইন করতে পারি। আর যদি কমপ্লিকেটেড হয় তখন এটা আমরা ল্যাপারোটমি বা সার্জারি করে, পেরিটোনিয়াল ওয়াশ আউট করে আমরা ড্রেইন করতে পারি। অ্যামিবিক লিভার অ্যাবসেসের আউটকাম পায়োজেনিক লিভার অ্যাবসেসের চাইতে বেটার এবং শুধুমাত্র অ্যান্টিবায়োটিকই রিকভার করে অনেক ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে এসপিরেশন দরকার হয় আর খুব রেয়ারলি যখন কমপ্লিকেশন থাকে তখন কিন্তু
আমাদেরকে ড্রেন বা ল্যাপারেটমি বা সার্জারির মাধ্যমে এটাকে ড্রেন আউট করতে পারি। সো এটাই ছিল আজকে আমাদের আসলে পড়াশোনা, লিভার অ্যাবসেস এবং সেটা এমিবিক এবং পাইজেনিক লিভার অ্যাবসেস, এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা আলাপ করলাম। খুবই ইম্পর্টেন্ট টপিক, স্যারদের অনেক প্রশ্ন থাকে এগুলোর উপর। তো আশা করি তোমরা এই লেকচারটা পরবর্তীতে যারা অ্যাটেন্ড করনি তারা দেখে এটা থেকে উপকৃত হবে। আর পরবর্তী ক্লাসে আমরা আরও কয়েকটা ইনফেকশাস ডিজিজ আছে লিভারের, সেগুলো নিয়ে আলাপ করব। আজকের মতো এ পর্যন্তই ছিল আমাদের আলোচনার বিষয়। তো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, এবং কোভিডের সময় বা করোনার মহামারীর সময় সবাই যদি সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে, সেই বিষয়ে সবার কাছে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।